এর মাঝেই সামনে এলবট খবর পশ্চিমবঙ্গের রাজ্যপালের ওয়েস্ট বেঙ্গল গভর্নর পদ থেকে বসকে সরিয়ে দেবে দিল্লি শুরু হয়েছে জল্পনা অবিলম্বে যাতে রাজ্যপালের গভর্নর পদ থেকে বসকে সরানো হয় সেটা নাকি ইতিমধ্যেই দিল্লিকে ঠাড়েঠরে বুঝিয়ে দিয়েছে বাংলা তবে চমকপ্রদ বিষয় হল শুধুমাত্র তৃণমূল ট্রেনেমো কান নয় রাজ্যপালকে নিয়ে নাকি বঙ্গ বিজেপির একাংশের মনেও বিরক্তির সঞ্চার হয়েছে বোসকে সরিয়ে পশ্চিমবঙ্গের বেঙ্গল রাজ্যপালের আসনে অন্য কাউকে বসানো হোক তারাও নাকি এটাই চাইছেন মিডিয়া রিপোর্ট বলছে বঙ্গ বিজেপির পর্যাপ্ত এক হেভিওয়েট নেতা নাকি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিষ্কার জানিয়েছেন লোকসভা নির্বাচনের আগে এবং পরে দুবারই এই বিষয়ে জানানো হয়েছে তাকে। রাজ্যপালের অতি সক্রিয়তার ফলে খারাপ ছাড়া ভালো হচ্ছে না এমনকি সাম্প্রতিক অতীতে তার বিরুদ্ধে যেমন ধরনের অভিযোগ উঠেছে তাতে গেরুয়া শিবির অস্বস্তিতে পড়েছে বলে খবর নন্দীগ্রামে বজবকর্মীদের বিরুদ্ধে দায়ের চার সাতটি মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের এক রায়ে তোলপাড এদিকে গত এক দশকে কেন্দ্ররাজ্য সম্পর্কের সমীকরণ অনেকটা বদলেছে অনেকখানি আডষ্টতা এসেছে তবে উল্লেখযোগ্য বিষয় হল লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান অনেকখানি পোক্ত হয়েছে